रखा दक्षिण पूर्व एशियार अन्यतम प्राचीन नगरी बगुड़ार मोहस्থাননগর। मौर्य गुप्त पाल सेन साम्राज्य निदर्शन ए नगरी के एबार सार्केर कलचार राजधानी घोषणा कराय स्थानीयरा बेश खुशी। ऐतिहासिक स्थानটিকে पर्यटन बान्धव हिसेबे गड़े तुलते व्यवस्था नेওয়ার दाबी জানিয়েছেন তারা। बगुड़ा शहर থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। প্রাচীন এই নগরীকে দেখতে ও জানতে প্রতিদিনই মানুষের ঢল নামে এই স্থানে। সম্প্রতি এটিকে ঘিরে বগুড়াকে সার্ক কালচারাল রাজধানী ঘোষণা করায় মানুষের আগ্রহের মাত্রা বেড়ে গেছে। দর্শনার্থীদের মতে বিশ্বের অন্যান্য পর্যটন স্থানগুলোর মতো এখানে সুযোগ সুবিধা বাড়ানো হলে ভ্রমণকারীর সংখ্যা অনেক বাড়বে। ऐतिहासिक जैगागुलोते जेरकम फैसिलिटीज थाके एटा जोदि एखाने थाके ताहले आरो भालो लागबे। विदेशीरा जेन भालो करे देखते पारे, सिकिउरिटी प्रयोजन आछे, परिवेशटा एकटु स्वच्छ करते होबे। पर्यटकरा आसबे देशे एबं एटा देखते आसुन निदर्शन एटा आमादेर देशेर जोन्नो गौरव अर्जन करबे। ইতিহাস ঐতিহ্যের অসংখ্য স্মৃতিচিহ্ন মহাস্থানগড় এলাকার ১৫ কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই এলাকাকে সংরক্ষণের পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণীয় করে গড়ে তুলতে কাজ করছে সরকার। স্থানগুলোকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই আমাদের সাটি ডিপি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল। সেই প্রজেক্টের আওতায় অনেকগুলো অবকাঠামো নির্মাণ করা হয়েছে দর্শক পর্যটকদের সুবিধার জন্য। এক বছরের জন্য সার্ক কালচারাল রাজধানী ঘোষণার মধ্য দিয়ে প্রাচীন নগরী মহাস্থানগড়কে ওয়ার্ল্ড হেরিটেজে স্থান করে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। এই প্রোগ্রামটি আমরা সর্বাত্মকভাবে তাদেরকে এটা আমরা সহযোগিতা করতে চাই। মহাস্থানগড়কে একটা পৌরসভা হিসেবে ঘোষণা করুন যাতে আরো এটি মানসম্পন্ন হবে। 18৭৯ সালে প্রাচীন পুণ্ডবর্ধন রাজ্যের ঐতিহাসিক নিদর্শন আবিষ্কার করেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার ক্যানিংহ্যাম। তার মতে পরিব্রাজক ইয়ান সাং ৬৩৮ খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন। তিনি ৭০০ বৌদ্ধ ভিক্ষুকে অধ্যয়নরত অবস্থায় দেখেন। এখানে গৌতম বুদ্ধ কিছুদিন অবস্থান করে তাদের দীক্ষা দেন এবং বিশ্রাম নেন। মাজিদুর